নমস্কার বন্ধুরা, গার্ডেনিং উইথ অর্চনাতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন যে আমার কিছু ফলনটা, দেখুন বরবটি। আপনারা গরমে কী কী গাছ আপনারা বাড়িতে খুব সহজে তৈরি করতে পারবেন? প্রথমেই বলি বন্ধুরা, বরবটি গাছ আপনি অনায়াসে তৈরি করতে পারবেন। এই যে দেখুন বরবটি গাছ, আপনারা সহজেই তৈরি করতে পারবেন এবং এরকম প্রচুর পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে ফলাতে পারবেন বাড়ির মধ্যে। তো কী কী মাটি প্রয়োজন? বন্ধুরা, দ্বিতীয় গাছটি হচ্ছে ধুধুল। এই দেখুন বন্ধুরা, আমার বাড়িতে কি সুন্দর ধুধুল পড়ে রয়েছে, দেখেছেন তো? এইরকম ধুধুল ফলাতে গেলে আপনাকে ধুধুল গাছটি করতে হবে। তৃতীয় নম্বরে আমি যে গাছটির কথা বলবো, এই দেখুন ফুল এসে গেছে, সেটা হচ্ছে শসা। আপনি এরকম বেড়েতে বা আপনি ও ব্যাগে বা আপনি টবেতে সহজেই শসা গাছ করতে পারেন। চতুর্থ নম্বরে বলবো বন্ধুরা, যে আপনারা এই এই জিনিসটির চাষ করতে পারেন, এটা হচ্ছে তরুলি। এই তরুলি দেখুন কী কী অসম্ভব হারে ফলেছে, তরুলি। হ্যাঁ, এই জিনিসটার চাষ আপনি করতে পারেন, এই যে প্রচণ্ড পরিমাণে এগুলো ফলে। দেখুন বন্ধুরা, আমি আপনাদের দেখাচ্ছি কী প্রচণ্ড পরিমাণে ফলে। আর ঠিক এরকমভাবে আপনি গরমের দিনে তরুলি চাষ করতে পারেন। পাঁচ নম্বরে যে গাছটির কথা বলবো, সেটি হচ্ছে লাউ গাছ। দেখুন বন্ধুরা, আমি এখানে তুলে দিচ্ছি এবং লাউয়ের ফুল আসতে শুরু করে দিয়েছে। গরমের দিনে আপনি এই লাউটা খুব ভালোভাবে করতে পারেন। বন্ধুরা, ষষ্ঠত যে গাছটির কথা বলবো, সেটি হচ্ছে করলা। এই দেখুন করলা, আপনি গরমকালে সহজেই আপনার ছাদ বাগানে এই করলা আপনি এরকম একটা টবের মধ্যে করতেই পারেন। দেখুন বন্ধুরা, কত ছোট ছোট করলা আসছে। এই দেখুন বন্ধুরা, কত ছোট ছোট করলা এসছে। সাত নম্বরে যে গাছটিকে রেখেছি, সেই গাছটি হচ্ছে কুমড়ো। এটা একটি মিষ্টি কুমড়ো, আর এটাকে আমি উপর দিকে তুলে দিয়েছি, এটা লাউয়ের সাথেই উঠছে। এই মিষ্টি কুমড়োর চাষ আপনি অনায়াসে আপনার ছাদ বাগানে করতে পারেন। আট নম্বরে যে গাছটির কথা বলবো, সেটি হচ্ছে বেগুন। এই দেখুন বন্ধুরা, বেগুন, আপনি এরকম একটি বেগুনের গাছ সহজেই করতে পারবেন আপনার ছাদ বাগানে। ন নম্বরে আসছি একটি অত্যন্ত প্রিয় সবজির কথা। এ দেখুন বন্ধুরা, ঢেঁড়স। আপনি সহজেই আপনার ছাদ বাগানে এরকম একটি ঢেঁড়সের গাছ করতেই পারেন। আমি রাখছি চিচিঙ্গে। দশ নম্বরে আমি রাখছি চিচিঙ্গেকে। দেখুন চিচিঙ্গের ফুল হয়েছে বন্ধুরা, আমি চিচিঙ্গেকে রাখছি দশ নম্বরে। এর জন্য আপনি এরকম বেডের বসাতে পারেন, আবার আপনি মাটিতেও বসাতে পারেন, আর এটা আপনি অত্যন্ত সহজে করতে পারবেন। এগারো নম্বরে আসছি বন্ধুরা, কাঁচা লঙ্কা, যা আপনারা সহজেই গ্রো ব্যাগ বা বাড়ির ছোট ছোট টবে করতে পারেন। দেখুন বন্ধুরা, আমার কাছে কত সুন্দর কাঁচা লঙ্কা হয়েছে।
লাল লাল কাঁচা লঙ্কা হয়েছে। এরকম বন্ধুরা আমার গাছগুলিতে কত সুন্দর ফুল এসে কাঁচা লঙ্কা হয়েছে। তো আপনারা সহজেই এই কাঁচা লঙ্কা করতেই পারেন। 12 নম্বরে রাখছি কলমি শাককে, 12 নম্বরে রাখছি কলমি শাককে, যা আমি এই গ্রো ব্যাগটার মধ্যে বীজটাকে বপন করেছি। তো 12 নম্বরে রাখছি কলমি শাক। দেখুন বন্ধুরা বীজ থেকে আসছে, বীজ যে বীজ থেকে আসছে, কলমির বীজ বসিয়েছিলাম, সেই বীজ থেকে এই চারাগুলি হচ্ছে।